বাংলাদেশের ছেলে বিশাল দাস 12 বছর বয়সে পরিবারের সাথে চলে যান ইতালিতে। তার বাবা ও চাচা খেলেছেন দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল। বিশালের স্বপ্ন বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে খেলার, তাই তো চলে এসেছেন ইউরোপ ছেড়ে, খেলছেন বাংলাদেশ পেশাদার লীগে। বিশাল দাস জন্ম বাংলাদেশের এক ফুটবল পরিবারে। বাবা বাবুল দাস ছিলেন 80-এর দশকে মহামেডানের হ্যাট্রিক শিরোপা জয়ী দলের সদস্য। চাচা খোকন দাস খেলেছেন জাতীয় দলে। বাবার ইঞ্জুরির পর বিশালের বয়স যখন 12, তখনই সপরিবারে চলে যেতে হয় ইতালিতে। বিশালের ফুটবল দীক্ষাটা ইতালিতেই, খেলেছেন পাদোয়া ইউথ টিমের হয়ে। সৌভাগ্য হয়েছে আরএসডি ক্যাডোনির মূল দলে খেলার। মিলানের স্পন্সরেও খেলেছেন বাংলাদেশের ছেলে বিশাল দাস, তবে লাল সবুজের জার্সিটা এখনো গায়ে ওঠেনি। আমার বন্ধু বান্ধবরাও বলে, তখন খুব খারাপ লাগে, কারণ আমরা ফুটবল প্লেয়ার, যদি শুনি ফুটবলের এগেনস্টে কিছু কথাবার্তা শুনতে, বা অনেকে বলে যে বাংলাদেশ বিশ্বকাপ কখনো খেলতে পারবো না, এইসব শুনে খুবই লাগে। কিন্তু তখনই ভালো লাগবে যখন আমরা বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবো। বাংলাদেশ আর ইউরোপিয়ান ফুটবলের পার্থক্যটা বিশালের চোখে স্পষ্ট। তার সুযোগ হয়েছিল ইকুয়েডরে খেলার, তবে দেশের জার্সিতে খেলতে না পারলে তো ক্যারিয়ার অপূর্ণ থেকেই যায়। তাই তো সব ছেড়ে বাংলাদেশের লীগটাই বেছে নেয়া। সাউথ আমেরিকার দেশে কল ছিল ইকুয়েডরে, এবং এখানে থাকলে হয়তো ন্যাশনাল টিমের, মানে আমার পারফরমেন্সের যদি ভালো করি আমাকে ন্যাশনাল টিমে চান্স পাবো, তো এইসব চিন্তা করেই আসছি। ইতালির আয়াসী জীবন ছেড়ে বছর দুয়েক আগে বিশাল ফিরেছেন বাংলার মাটিতে। বসুন্ধরার হয়ে জিতেছিলেন বিপিএল এর শিরোপা, নতুন ঠিকানা নবাগত উত্তর বারিধারা। ওইখানে আমি যখন ট্রেনিং করতাম, ওইখানে আমার ভালো খাবার থাকতো, ক্লাবে ভালো খাবার দিত, এবং দেখা গেছে জুস আইটেম, যেটা প্লেয়ারদের দরকার। একটা প্লেয়ার যখন হার্ডওয়ার্ক করে তখন তার ভালো লিকুইড জুস আছে, বিভিন্ন কিছু এনার্জি ড্রিঙ্ক, এগুলো খেলে প্লেয়ারদের তাড়াতাড়ি রিকভারি করে, কিন্তু বাংলাদেশে এটা খুবই মানে কম। মাতৃভূমির টানে ছুটে এসেছেন বিশাল, ফুটবল তো রক্তে মিশে আছে, আছে উত্তরাধিকারে। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।